মেলা থেকে আমরা আমাদের যে পছন্দের জিনিসগুলো সেগুলো নিয়ে গিয়ে আমরা বিজয়ের সময় এগুলো পরে এগুলো নিয়ে আমরা ঘুরে বেড়াই। পাহাড়ের সব থেকে বড় সামাজিক উৎসব বৈশাখী উপলক্ষে শুরু হয়েছে বিজু মেলা। স্টলে স্টলে শোভা পাচ্ছে স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি ঐতিহ্যবাহী পোশাক, বাদ যায়নি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় বহনকারী গহনাও, যা তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়েছে হাতির দাঁত, মহিষের শিং এবং রূপা। মেলা উপলক্ষে রাঙামাটির বিসিক চত্বরে সকল সম্প্রদায়ের মানুষের ভিড় জমে। দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ঐতিহ্যবাহী পোশাক ও গহনার স্টলগুলো। ঈদ, বিজু আর বাংলা নববর্ষ একসঙ্গে হওয়ায় ভালো বেচাকেনা হচ্ছে জানালেন নারী উদ্যোক্তারা। একটা ঐতিহ্যবাহী উৎসব আছে বিজু উৎসব, ওখানে পড়ার জন্য আমি ঐতিহ্যবাহী গহনা দেখতে আসছি। মেলা থেকে আমরা আমাদের যে পছন্দের জিনিসগুলো সেগুলো নিয়ে গিয়ে আমরা বিজয়ের সময় এগুলো পরে এগুলো নিয়ে আমরা ঘুরে বেড়াবো। বেবিকে নিয়ে আসছি, যদি পাঞ্জাবি অথবা পতুয়া যদি পছন্দ হয় তাহলে একসাথে ঈদ এবং পয়লা বৈশাখের জন্য ওইভাবে চুজ করে কিনে নিব, এই জন্য আসছি। দুটা অনুষ্ঠান পাইছে, একটা হচ্ছে ঈদ আর একটা হচ্ছে আমাদের বিজু। তো বিজুগুলোকে আমাদের ট্রেডিশনাল যে চাকমাদের ওইটা ড্রেসটা নিয়ে আসছি আর বাঙালিদের তো ড্রেস নিয়ে আসছি। তো ট্রেডিশনাল যে আমাদের অর্নামেন্টসগুলো আছে মহিষের শিং আর গহনা, এগুলো নিয়ে হচ্ছে আমরা মূলত কাজ করে থাকি। আর যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে সবাই হচ্ছে অনলাইনে বুঝতে পারে না, যেহেতু মেলায় আসা, তো মেলাতে হচ্ছে কাস্টমার হচ্ছে দেখে শুনে নিয়ে যেতে পারতেছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নারী উদ্যোক্তাদের একই প্ল্যাটফর্মে আনার পাশাপাশি আর্থিক এবং সামাজিকভাবে স্বাবলম্বী করতেই এমন আয়োজন, জানালেন উইমেন চেম্বারের সভাপতি। আর বিপণন সুবিধা বৃদ্ধির জন্য নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়াবে বিসিক। নারী উদ্যোক্তাদেরকে সব জায়গায় একই প্ল্যাটফর্মে এনে যাতে ওরা নিজেদের উৎপাদিত পণ্যগুলো বিক্রি করে একটা পরিবারে এবং সমাজে অবদান রাখতে পারে। আমরা নারীদের সফলতাকাঙ্ক্ষা করছি। একজন নারী যদি নিজে যদি আত্মকর্মসংস্থান গড়ে তুলতে পারে, আমাদের পরিবার জন্য, সমাজের জন্য, দেশের জন্য আমাদের অনেকটা মানে দেশের উন্নতির দিকে এগিয়ে যায়। গত 2 বছর ধরে প্রায় প্রতি বছর 2টা করে মেলা করতেছি যাতে তারা সহজে বিক্রি করতে পারে। মেলায় হচ্ছে একমাত্র মাধ্যম যেখানে চাইলে অনেক বেশি পরিমাণ বিক্রি করা যায় এবং বড় বড় অর্ডার নেওয়া যায়। উইমেন চেম্বারের তথ্য মতে মেলায় মোট 70 জন নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলা চলবে 28 মার্চ পর্যন্ত। সময় সংবাদ, রাঙামাটি।